নাইট অফ চ্যাম্পিয়ন্স পেপার ভিউতে রোমান রেইনস এবং সোলো সিকোয়া ম্যাচ লড়তে যাচ্ছেন সেমি জেন এবং কেভিন ওয়েন্সের বিরুদ্ধে, আর এই ম্যাচটা হবে আনডিসপিউটেড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। রোমান রেইনস কিন্তু অনেকদিন ধরেই উসোসদেরকে সুযোগ দিয়েছিল আনডিসপিউটেড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জেতার, তবে বারবার তারা ব্যর্থ হয়েছে। তো এবার রোমান রেইনস নিজেই সোলো সিকোয়ার সাথে ট্যাগ টিম ম্যাচ লড়বেন নাইট অফ চ্যাম্পিয়ন্সে। তো কেন এই ম্যাচ রাখা হলো এবং ম্যাচটাতে কী হতে পারে সব কিছুই এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। তো হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। বর্তমানে ব্লাড লাইনের সবথেকে বড় সমস্যা হচ্ছে জিমি এবং জেউসো। রোমান রেইনস নিজেই স্ম্যাকডাউনে এটা স্বীকার করেছেন। তো কীভাবে জে এবং জিমি উসো থেকে মুক্তি পাওয়া যায়, বর্তমানে রোমান রেইনস সেই সকল পদ্ধতি অবলম্বন করছেন। আর এমনটা রিপোর্টস পাওয়া গেছে নাইট অফ চ্যাম্পিয়ন্সে, রোমান রেইনস এমন কিছু করতে যাচ্ছেন যেটার মাধ্যমে ব্লাড লাইন থেকে বাদ হয়ে যাবে জিমি এবং জে উসো, কারণ রোমান রেইনস তাদেরকে এখন আর মোটেও পছন্দ করছে না। আর যদি রোমান রেইনস আনডিসপিউটেড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতে নেয়, তাহলে ব্লাড লাইনে জিমি এবং জে উসোর কোনো দরকার থাকবে না, তখন অবশ্যই রোমান রেইনস তাদেরকে ব্লাড লাইন থেকে বিতাড়িত করবে। জিমি এবং জে উসো অনেকদিন ধরেই রোমান রেইনসের সাথে রয়েছেন, তবে এবার সময় চলে এসছে তাদের আলাদা হবার। কারণ এখন যদি জিমি এবং জে উসো রোমান রেইনসের বিপরীতে যায়, তাহলে অনেক ভালো একটা স্টোরি লাইন আমরা দেখতে পাবো। আর এই বছরের সামার স্ল্যামের জন্য এটা হবে একটা আদর্শ স্টোরি লাইন। এই কারণে মূলত এখন রোমান রেইনস তার পার্টনার এবং রাইট হ্যান্ড হিসাবে সোলো সিকোয়াকে রাখবেন, আর উসোস ব্রাদারকে আলাদা করে দেবেন। বর্তমানে তো রিপোর্টসগুলো এটাই বলছে, তবে নাইট অফ চ্যাম্পিয়ন্সে ইউনিক কিছু আমরা অবশ্যই দেখতে পাবো, আর এটা হবে অনেক বড় একটা সারপ্রাইজ। হতে পারে উসোসদের ইন্টারফিয়ারের কারণে রোমান রেইনস ম্যাচ হেরে যায়, তারপর রোমান রেইনস উসোসদেরকে ব্লেম করবে যে তোমাদের কারণে ম্যাচ হারলাম। তো এমনই যে কোনো একটা ঘটনা আমরা দেখতে পাবো যেখানে উসোসরা রোমান রেইনসের বিরুদ্ধে চলে যাবে, অথবা রোমান রেইনসই উসোসদের বিরুদ্ধে চলে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে, রোমান রেইনস কি আনডিসপিউটেড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতবে? এখন পর্যন্ত রোমান রেইনস একটা ম্যাচও হারেনি। তো সেই রেকর্ড যদি আমরা বিবেচনা করি, তাহলে রোমান রেইনসের জেতার সম্ভাবনা অনেক রয়েছে। তবে আমার মনে হয় উসোসরা ইন্টারফিয়ার করবে, অথবা কোনো না কোনো ঘটনার কারণে রোমান রেইনস ম্যাচটা জিততে পারবে না। তো দেখা যাক নাইট অফ চ্যাম্পিয়ন্সে আমরা কী দেখতে পাই। তবে এই ম্যাচ সম্পর্কে আপনার মতামত কী কমেন্ট করে জানাবেন। তো এই ছিল ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।